মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি এখন সকাল সকাল তোমাদেরকে আমি আমাদের ছাদ বাগানে নিয়ে এসেছি আমাদের ফুলের গাছ দেখানোর জন্য। আর এরপরেই দেখো, আমি আজকে তো ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। আর ব্রেকফাস্ট মানেই মানে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হলো লুচি ছোলার ডাল। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে একটা একটু খুব ভালো করে একটু ভেজে নেব। আমি নারকেল ছাড়াই আমি আজকে ছোলার ডাল বানাচ্ছি। আর এখানে দেখো, আমি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরেই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি আমি স্বাদ মতন নুন। নুনটা দিলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এবার আমি দেব জিরের গুঁড়ো। তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো, আমি আর আজকে ভাজা মশলা দেইনি। এবার জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি একটু স্বাদ মতন এবার চিনি দিয়ে দিচ্ছি। ছোলার ডাল মানে তো একটু চিনি তো অবশ্যই লাগবে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ ডালটা আমি এবার দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ডালটা ফুটে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি। ব্যাস হয়ে গেল আমার লুচি আর ছোলার ডাল লুচি বানানোটা। আর আমি তোমাদেরকে আজকে দেখালাম না লুচি বানানো, দেখানোর কিছুই নেই। আর ব্যাস আমার ব্রেকফাস্ট কমপ্লিট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ব্যাস ঠিকঠাকই আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে বসেই আমি আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা তো আমি আজকের অনেক সকাল থেকেই শুরু করেছি, কিন্তু সামনাসামনি তোমাদের কাছে এখন আসলাম। সকাল থেকে এতটাই বেশি কাজ থাকে, আসবো আসবো করেও ভেবে ভেবেও আসার হয়ে ওঠে না। তো এখন ফাইনালি আসলাম তোমাদের কাছে। আর প্রায় অনেকদিন পরে আমি ডেলি ব্লগ আর কি করছি। অ্যাকচুয়ালি ডেলি ব্লগ কি করব, কারণ সেই ঘরে থাকা, রোজকার একই এক এক সেম সেম কাজ, আর রোজকার এই একই জিনিস কি দেখানোর আছে? সেই জন্য ভাবলাম একটু চেঞ্জ করার জন্য কালকে একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। জানি না তোমাদের কাছে কেমন সেটা লেগেছে। আগে তোমরা একটুখানি আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে নাও। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভালো করে একটু দেখিয়ে দিই তোমাদের। দেখলেন? আর আমাদের যে গাছের ফুলগুলো আমার এত ভালো লাগে, সেই ওই মানে জবা ফুল, বিশেষ করে লাল জবাটা, আর হচ্ছে তোমার ওই হালকা ইয়েলো টাইপের যে কালারের জবাটা, ওটা খুব দারুণ লাগে। আর এত বেশি হয়, আমাদের অনেকগুলো জবাই আছে কিন্তু এই দুটো জবা কিন্তু অনেক অনেক হয়। আর নিজের গাছের থেকে ফুল তুলে পুজো দেওয়ার তো সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে। কেনা ফুল দেওয়ার থেকে নিজের গাছের জিনিস দিয়ে পুজো দিতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তো কালকে আমি একটা নতুন একটা জিনিস ট্রাই করলাম, ইটিং শো। আমি অ্যাকচুয়ালি নিজেটা দেখে নিজেরই একটু হাসি পাচ্ছিল, কারণ এরকম তো আগে আমি কোনোদিনও করিনি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে আসার আগে এই ইটিং শো আমি দেখতাম অনেক এরকম ইউটিউব খুললে। তখন ইউটিউব নিয়ে অত বেশি কিছু ইউটিউব বেশি খোলাও হতো না, হয়তো খুললে সেরকম গান বা কোনো রেসিপি দেখার হলে সেরকম রেসিপিগুলো দেখতাম। চলো যেতে যেতে কথা বলি। তো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে, তো ওইগুলোই আমি দেখতাম, শুধু রেসিপি দেখতাম। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন।
আর এখন একটু মানে কিছুটা হলেও কমেছে, গেল কারেন্ট গেল। এখানে এখানে থাকলে আরো অন্ধকার লাগবে, দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, তো এতদিন তো আমি ইটিং শো কোনোদিনও আর কি দেখিনি, জানতাম না। যে আমি ভাবতাম যে ইটিং শো কেউ মানে অন্যের খাওয়া কে কী দেখে জানি না। তো এখন ইউটিউবে আসার পরে অনেক বন্ধুদের দেখছি, তো দেখে আমার নিজের একটু ইচ্ছা হলো যে করি, দেখি নতুন করে কিছু একটা ট্রাই করি। একই রকম ব্লগ করা, হ্যাঁ, বা রান্না শেয়ার করা, এইটুকু তো করেই যাচ্ছে, একটা নতুন কিছু ট্রাই করি। তো করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। আর এখানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মানে মোবাইলটা বেশি অন করতেও এখন একটু ভয়ই করছে। তো এখন বেশিক্ষণ তাহলে আর কথা বলবো না, কথা বললে ভয় লাগছে কখন কি আবার বাজ টাজ করবে। এর আগের বার তোমরা জানোই যে বাজ করে আমাদের অনেক রকম অনেক প্রবলেম হয়েছিল। এখন যদি বাজ করে এই মোবাইল অন থাকলেও তো বলে কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট আর কি অন করা যাবে না, কারেন্ট চলে এসছে। তো এই আর কি ব্যাপার। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড হচ্ছে এখানে, প্রচণ্ড বাজ পড়ছে। তো কালকে সেই জন্য একটা ইটিং শো করলাম, আর আবার ট্রাই করব করার। কেমন লাগছে কিন্তু সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক জানিও, যে আমার মন রক্ষা করার জন্য তোমরা এটা বলো না যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে, এরকম কিছু না। যেটা মানে ঠিক, মানে যদি ভালো লাগে অবশ্যই জানিও, খারাপ লাগলেও অবশ্যই জানিও, কারণ এগুলো তো আমাদের নতুন ট্রাই করা। যদি ভালো না লাগে অবশ্যই কেন করবো, আর ভালো লাগলেই করবো, তাই না? তো ঠিক আছে, চলো এবার নিচে গিয়ে। আর আজকে সানডে, সানডেতে তোমরা কী কী করছো? কারণ সানডে বলে আমাদের তো কোনো রকম নতুন মানে আমাদের মতন হাউস ওয়াইফদের তো কোনো ছুটি নেই, কারণ হচ্ছে আরও বেশি কাজ বেড়ে যায়। কারণ সানডে মানে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য কাজ তো আমাদের বেড়েই যায়। তো এখন গিয়ে আমাকে লাঞ্চ তৈরি করতে হবে, দেখি তোমাদের সঙ্গে কি লাঞ্চ শেয়ার করি আজকে, যাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো প্রথমে তো সকালবেলা উঠে ভাবা হলো যে বিরিয়ানি করা হবে সানডে স্পেশাল, কিন্তু তারপরে চেঞ্জ, এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার সময় মনে হলো যে খিচুড়ি করা হবে, কিন্তু আলটিমেটলি সব কিছু চেঞ্জ হয়ে এখন নর্মাল ভাত ভাত হচ্ছে। এখানে পটল সর্ষে বানাবো, আর কী কী করছি সেটা দেখতে থাকো। পটল সর্ষের জন্য আমি তেল দিয়ে দিই, পটলগুলো এই যে এরকম করে পটল সর্ষে, আর দেখানোর কিছু নেই, পটল সর্ষে তো জানোই সবাই জানে, এটা আমি ভেজে নিই, ভেজে অল্প অল্প করে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি করছি। দেখো এখানে পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এখানে মিক্সির মধ্যে কিছুটা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, আমি একটু নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দেবো, আর জল দিয়ে একটু পাতলা পাতলা যেটা হয় সেই রকম, যেরকম গ্রেভি। পটল সর্ষেটা হয়ে গেছে, আর এখানে আমি কাঁকড়েটা ভাজতে দিয়েছি, আর হচ্ছে এখন আমি সয়াবিন করব, আর একটু সয়াবিনের মধ্যে তিনটে ডিম দেব, আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটাও আর কি ওর মধ্যে দিয়েই একবারে করব। তা ঠিক আছে, চলো আগে দেখে নাও সয়াবিন আর কি দেখাবো। নর্মাল ওই পেঁয়াজ রসুন দিয়ে শুধু ডিমটা আলাদা করে দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেখে নাও, আমি শর্টকাটে দেখাবো। দেখো তেলের মধ্যে আমি তিনটে ডিম সিদ্ধ ভাজতে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, একটু হালকা ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম, দিয়ে এবার দেখো আমি দুটো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, এই আর রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আমি এগুলো সব একসঙ্গে আমি ভাজতে দেব।
আর সাথে একটু সামান্য একটু নুন আমি এখন দেব, কারণ তাহলে এগুলো না খুব ভালো নরম হয়ে যায়। তো আমি একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, আর দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো। কালারের জন্য একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব একটা একটু মিট মশলা। মিট মশলাটা দিলে বেশ সোয়াবিনটা বেশ সুন্দর একটা টেস্ট হবে, তাই আমি মিট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি দিলাম। আমার তো তোমরা জানোই মোটামুটি আমি রান্নাতে একটু চিনি দেই। এবার দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এবার সোয়াবিন যে সিদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য একটু জল দিয়ে যেইটুকু গ্রেভি তোমাদের দরকার হবে সেইটুকু গ্রেভি দেওয়ার করার মতন জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি। এবার আমি শেষে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে ফুটিয়ে আর ব্যাস আমার সোয়াবিন কারি কমপ্লিট। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব সিম্পল রান্নাবান্না হয়েছে, তোমরা দেখলেই রান্না। কিন্তু সিম্পল রান্নাকে কীভাবে আমি মোটামুটি চেষ্টা করেছি ডাইনিং টেবিলটাকে একটু স্পেশাল বানানোর, কারণ আজকে একটু সানডে, সানডে মানে স্পেশাল। একটু স্পেশাল না হলে কি একদম ভালো লাগে? চলো দেখে নাও আমি কি করে স্পেশাল করেছি, চেষ্টা করেছি স্পেশাল করার। আজকের ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি।